বিরাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভর্তার রেসিপি। পোড়ানোর ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের এই ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু অন্যরকম স্বাদের এই রেসিপি আশা করছি আপনাদের ভালোই লাগবে। একটি প্যান বসিয়ে দিলাম, বেশ কিছুটা জল দিচ্ছি। দেব সামান্য একটু লবণ, জল ভালো মতো গরম হলে জলের মধ্যে দুটি বেগুন, একটি টমেটো, 3-4 কোয়া রসুন আর অল্প একটু মটরশুঁটি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। কাঁচা লঙ্কাটা তখন দেওয়া হয়নি, তাই এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর বেগুন ও টমেটো উল্টিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেব। মোট 10 মিনিট পর দেখে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নেব। একটু ঠান্ডা হলে বেগুন ও টমেটোর খোসা ছাড়িয়ে নেব। আমি এই রেসিপিটি জলে সিদ্ধ করে নিয়ে বানাচ্ছি, তাছাড়া বেগুন ও টমেটো আগুনে পুড়িয়ে নিয়েও বানাতে পারেন। সবগুলো ভালো করে মেখে নেব। হয়ে গেছে, চলে আসলাম পরের স্টেপে। গ্যাস অন করে ওই প্যানটি বসিয়ে দিলাম। একটু গরম হলে দেব 3 চামচ তেল, 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2 মিনিট নেড়ে নেব। এখন দেব স্বাদমতো লবণ এবং সামান্য একটু হলুদ পাউডার। এবার মেখে নেওয়া বেগুনটাও দিয়ে দিচ্ছি। মিনিট 5-7 সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছু মশলা অ্যাড করছি, 1/2 চা চামচ জিরা পাউডার এবং 1 চা চামচ ধনে পাউডার। এবার হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে খুব বেশি মশলা দিলাম না, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। বেগুন ভর্তা একদম রেডি। পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।
বন্ধুরা, শীতকালে অবশ্যই একবার এই ভর্তার রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন সকলেরই ভীষণ পছন্দ হবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।